হাই বন্ধুরা, শুভ সকাল। আর এই দেখো, ঘুম থেকে উঠতে না উঠতেই মা দেখি 2 রকম বিস্কুট দিয়ে চা দিয়ে দিয়েছে। এটা আবার নতুন টোস্ট বিস্কুট। তো চলো আগে এগুলোকে শেষ করি, তারপরে আজকে দিনে কাজ শুরু করব। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। জ্বালার আর শেষ নেই, মানে প্রতিদিন নাকি এখন সারও নামছে জমিতে রাত্রেবেলায়। তো আজকে থেকে আবার বাবার হাতে থাকবে। তো চলো এখন যাবো মাঠে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো চলো দেখি মাঠের দিকে যাওয়া যাক। এই দেখো, সর্ষের জমির মাঝখানে একদম চলে এসেছি। যে জমিটাতে অত্যাচার হচ্ছে এটা রাস্তার ধারেই, একদম হাই রোডের ধারে। তো এই সর্ষেগুলোতে ক্ষতি হয়ে যাচ্ছে, মানে এসে মনে হয় গাছ ফাছ সব খেয়ে নিচ্ছে। এবার কোথায় খেয়েছে আমি জানি না, একদম মধ্যে এসে দাঁড়িয়ে আছে। এখানে একটা রাস্তা আছে সরু, কত সুন্দর লাগছে দেখো সর্ষে গাছগুলো। তো চলো দেখি, বাবা আবার আজকে লাইট কিনতে দিল। বাবা লাইট খারাপ হয়ে গেছে, এখন দেখি একটা লাইট কিনতে যেতে হবে, টাউনে যাবো একটু। তো ফাইনালি চলে এসেছি বাড়ি, আর এই যে লাইট কিনে নিয়ে এলাম বাবার জন্য। কি আলো এই লাইট গুলো, প্রচন্ড আলো। স্নান করে এই যে মা সব কেদা কম্বল রোদে দিয়েছে, এখানে এখন রোদ পাচ্ছি, দেখি শোবো। তো ফাইনালি খেতে বসে পড়েছি দুপুরের খাবার। আজ হচ্ছে ডিম ভাত, আর এই যে ধনে পাতা ভাজা, বেগুন ভাজা, আবার চাটনি আছে। চলোগুলোকে আস্তে আস্তে শেষ করে যাও। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, 4টার সময় উঠেছি ঘুম থেকে। তারপরে ফোন টোন ঘাঁটছিলাম, দিয়ে আবার বেরোলাম বাড়ি থেকে সন্ধ্যেবেলায়। মা কালকেই বলেছিল ইলেকট্রিক বিল দিতে, কালকে দেওয়া হয়নি, তো আজকে দিয়ে ইলেকট্রিক বিল দিয়ে এলাম। চাটা খেয়ে এইমাত্র বাড়ি এলাম। কালকে আমি তোমাদের বলছিলাম জমিতে সার নামছে, সার তো নামছেই, শুয়োর নেমেছিল শুয়োর, সেটা আমার জানা ছিল না। বাবা সকালবেলায় বলছিল, আমি ঘুমের ঘরে ঠিকঠাক ভুল শুনেছি, দিয়ে দেখলাম আঁক এনেছে, 10-12 বোঝা আঁক নিয়ে এসছে। শুয়োরে দাঁত দিয়ে সব একদম আঁকের ছেঁড়াবের অবস্থা করে দিচ্ছে। বোন শুয়োর নামছে, এখন আবার রাত্রেবেলা নাকি যেতে হবে বাবার সাথে জমি দেখতে, মানে যন্ত্রণার শেষ নেই। এখন দেখি খাবো, দিয়ে 11টা বাজলে বাবার সাথে আবার যেতে হবে জমিতে, জমি দেখতে। কি পরিস্থিতি তোমাদের দেখাবো ওখানে, ঠিক আছে। বলতে বলতে রাতের খাবার চলে এসছে। আজকে দেখছি রুটি নয়, আজকে পরোটা বানিয়েছে, পরোটা লুচি টাইপের আর মিষ্টি। চলো খেয়ে নিই, দুধ আর খাবো না, দুধ খেলে প্রবলেম হয়ে যাবে। 11টা বেজে গেছে, তো চলো এখন যাবো বাবার সাথে মাঠে, দেখি গা কি অবস্থা ওইদিকে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি জমিতে, এই যে সর্ষের ভূমি। বাবা দেখছে, দেখছো টর্চ মেরে, এরা দেখছি আছে আগের দিনের ভাঙাগুলো, দেখাবে আমাকে কিভাবে দাঁত দিয়ে কেটেছে, দাঁত দিয়ে। তো এই যে দেখো দাঁত দিয়ে, দেখেছো কি অবস্থা করেছে দেখতে পাচ্ছ? এগুলো শিয়ালে নয়, শুয়োরে করেছে সব, এই জন্যই আসা এত রাতে। এ দেখো এখানেও, এখানেও সেম অবস্থা, কালকে অনেক আঁকের ক্ষতি করে দিয়েছে। দেখো এখানে পড়ে 7-8 জায়গায় করেছে, আমি তো শুনেই অবাক। এই দেখো কি অবস্থা, দেখো রাত এখন 11:30 বাজে, শীতকালে মানে রাস্তায় একটা লোক নেই যখন এলাম, আর আমরা পাহাড়া দিচ্ছি, এই তো অবস্থা। আর বোন শুয়োর কতটা ডেঞ্জারাস। এ দেখো আজকে, এটা আজকেই ভেঙেছে, এ দেখো আজকে ফেলে দিয়েছে। চলো এখন গিয়ে দেখতে হবে, এটাও তো মনে হচ্ছে আজকে ভেঙেছে। এ দেখো আজকে ফেলে দিয়েছে, বাবা বলছে শুয়োর দেখতে, দেখি আমি শুয়োরটা দেখি, ঠিক আছে, তারপরে তোমাদের দেখাচ্ছি। এ দেখো কি ভয়ঙ্কর অবস্থা, দেখো দেখো আজকে করে দিয়েছে। চলো এখন দেখতে হবে, আমি বন্ধ করছি ক্যামেরা। তো আমরা শুয়োর খুঁজছি, এখনো পর্যন্ত পাইনি, মানে আজকেও আঁক ভেঙেছে। তো ফাইনালি আমাদের মনে হচ্ছে আজকে থাকতে হবে, এখন কটা পর্যন্ত থাকবো এই দিকগুলো ফেলেনি। এগুলো দেখছি আমি টর্চ মেরে মেরে, এগুলো বাঁধা আছে এই আঁকগুলো, এগুলো ফেলেনি, ওই কোনার সাইডে ফেলেছে। এখন সারা রাত ঘুরে ঘুরে এইসব দেখতে হবে, না হলে আঁক সব শেষ হয়ে যাবে। ওই কুনাটা করেই আছে বুঝলে, এদিকগুলো একটা আঁকও ফেলেনি, এদিকে সর্ষে সব। চলো ওই দিকটা দিয়ে চলো, না না এখানটা মাঝে আছে, এখানটা মাঝে হবে, তো যেখানে পাতা নেই সেখানে, এদিকে কিচ্ছু নেই। চলো কি অবস্থা ভাবো, মানে বোন শুয়োর, বাবা বলছে বোন শুয়োর, আমি আবার ভাবছি শিয়াল নয় তো, শিয়ালে এরকম করবে না, এটা বোন শুয়োরেরই কাজ। এটা কই কাঠটা নাও হাতে, তাহলে ঠিক আছে,
এবার ভয়ঙ্কর একটা বিষয় বুঝতে পারছো তো, আগগুলো কিভাবে খেয়েছে দেখতে পাচ্ছ? এবার বন শুয়োর তো চলো আমি যাচ্ছি। এবার এই সর্ষের ভুঁয়ের মধ্যে আবার ঢুকে যাবে না তো? তাই নয়? তাহলে ওই দিকটা একটু গিয়ে দেখে আসছি চলো। এ দেখো ভাঙা স্টাইল দেখো, ডগাটাকে কিভাবে চিবিয়েছে দেখেছো? চলো দেখি, খুঁজে দেখি, ঠিক আছে? যদি পাই তোমাদের বলবো, আমি ভিডিওতে আবার আসবো। তিনটে, এই তো এখানে, এইগুলো চারটে পাঁচটা ছটা সাতটা, এই লাইনে পুরোটা, এই লাইনে দেখতে পাচ্ছ, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, পেছনে এক গাছ ছিল, এগুলো সব আজকে উড়েছে তাই তো? দেখো আখ পুরো শেষ করে দেবে, কুড়ি কুড়ি গাছ আখ, এখানে পাইপ পাতা আছে, এখানে পাইপ পাতা ছোট, কুড়ি গাছের মতো আখ টোটাল আজকে ফেলে দিয়েছে, ভাবা যায়? চলো আমি এখানটা একটু দাঁড়িয়ে দেখি। রাত এখন 12টার উপর বাজে, এখনো বাবার আমি জমিতে আছি, এই হাঁটছি, এবার বেরিয়ে যাব। অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ এসেছি, বসেছিলাম, বাট সুরের দেখা পেলাম না। বাবা বলছে অনেক চালাক, আগেও নাকি ধরা পড়েছে আমাদের একটা গ্রামের সাইডে, আমাদের এলাকার একটা সাইডে মাঠে, তো মানে আর কি আওয়াজ পেলেই পালাবে, লাইটের আলো ভালো দেখলে, ওই জন্য এসে দেখতে পেলাম না। মানে ভয় লাগছে দেখে, আঁকগুলো এমনভাবে ভেঙেছে, সে টেনে টেনে আঁকগুলো নামিয়েছে, ঠিক আছে? গোড়া থেকে ভাঙছে না, ডগাটা চিবাচ্ছে, টেনে ভেঙে মানে টেনে হিঁচড়ে আঁকটাকে নিচে নিয়ে আসছে ভেঙে চুড়ে, দিয়ে তারপরে আঁকগুলোকে ভাঙছে, এরকম একটা অবস্থা। আর যেগুলো বাঁধা সেইগুলোর কিচ্ছু করছে না, মানে যেগুলো বাঁধা নেই সেইগুলোরই ক্ষতি করছে। তো চলো দেখি, আমরা বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না। আর প্রচণ্ড শীত করছে, এই যে দেখো, এই দেখো সর্ষের ফুল। চলো বেরিয়ে যাচ্ছি, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। মানে একটা অন্যরকম ফিল হচ্ছে এখন, আর মনে পড়ে যাচ্ছে সেই বাবার সাথে আমি একবার আলুর জমিতে থেকেছিলাম সারা রাত, সে কি ভুতুরে কাণ্ড। চলো বাড়ি গিয়ে বলছি। ফাইনালি বাড়ি এলাম, মানে এত শীত, মানে এত শীত বলে বোঝাতে হবে না, ওটা তোমার মনে হবে না, বাবা বলছে শীত কই, মানে গাড়ি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি তো ঠান্ডাটা বেশি লাগছে, ভালো ঠান্ডা, ভালোই ঠান্ডা। তুমি চাদর জড়িয়েছো, সোয়েটার পরেছো, সেই জন্য তোমার শীত লাগছে না। আমি গাড়ি চালাচ্ছি না তো। ফাইনালি শুয়োর তো দেখতে পেলাম না, দেখে মনে হচ্ছে নেগড়ে বাঘ চিবিয়েছে, মানে ভয় লাগছিল। দেখাচ্ছি মাকে, তোমরা কালকে দেখতে পারবে ভিডিওতে কি অবস্থা, আমি অবাক হয়ে যাচ্ছি, মানে এমন ভাবে আমি ফার্স্ট টাইম জীবনে দেখছি এরকম আখ। আমাদের আখ চাষ হচ্ছে, আখ চাষ সর্বনাশ, সর্বনাশ করে দিত না, সর্বনাশ করে দিয়েছে, 20-22 গাছ আখ শেষ করে দিয়েছে আজকে আমার লাইফে। আমি টাইমটা তো ধরি পারলাম, আমার লাইফে আমাদের আখ চাষ হচ্ছে অনেক পুরো 10টার আগেই যেতে হবে, 10টাতে তো ওখানে আই কাল বই খেলে এসে একটুখানি ঘুমাবো আমি। বাবা আখ চাষ করছে 15 বছর হয়ে গেল, 15 বছরে মনে হয় প্রথম আমি দেখলাম এরকম ঘটনা, ভয় লেগে যাওয়ার মতো। আখ চিবানোতে মনে হচ্ছে বাঘে চিপিয়েছে, ভিডিও করেছি তো। তো চলো দেখি এবার ঘুমাবো, আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর খুবই দুঃখজনক ঘটনা, দেখি কালকে কি করে বাবা। বাবা বলছে ধর পাতবো মাঠে, এখন দেখা যাক কি হয়। দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে, সকলকে গুড নাইট, টাটা।